দিসান হসপিটাল থেকে আজকে ইলেকশন কমিশনের সাথে টাই আপ করে একটা কোলাবোরেশন করে ওনাদেরকে হেলথ কিটস, হেলথ অ্যান্ড হাইজিন কিটস প্রোভাইড করেছি ফর পিঙ্ক বুথ। এই বুথগুলো 100% রান বাই উইমেন, মহিলা পরিচালকরা পুরোটাই এটা অর্গানাইজ করেন, রান করেন, ভোটিং এর দিনে মানে পুরো লিডারশিপ নিয়ে এটাকে ওনারা কমপ্লিট করেন। ওনাদের জন্য যেমন যেমন ওনাদের প্রয়োজন হেলথ কিটস, হাইজিন কিট, সেটা আমরা ওনাদেরকে আমরা প্রোভাইড করছি। অ্যাডিশনালি আমরা 10টা হুইল চেয়ার ও প্রোভাইড করছি ফর দোজ হু আর ফিজিক্যালি ডিসেবলড, যেনাদের প্রয়োজন পড়তে পারে বা যেনাদের হাঁটু ব্যথা বা খুব ভেতরে গিয়ে পোলিং স্টেশন আছে অত সুবিধে না রাস্তা, তো ওনাদের জন্য দিসান হসপিটাল সবসময় ইলেকশন কমিশনের পাশে আছে। আর আমরা খুব গর্বিত যেটা আমরা প্রথম হসপিটাল পশ্চিমবঙ্গে যে এরকম একটা নতুন রকম ইনিশিয়েটিভ নিচ্ছি, আর আমরা ভীষণ অনার যেটা আমরা করতে পারছি ইলেকশন কমিশনের সাথে। কতজনকে কিটটা দেওয়া হচ্ছে আর বা 7th কেজি বা কেন মনে করলে দিতে হবে না? আমাদের আগেই মনে পড়েছে, আমরা আগেই ভেবেছিলাম, কিন্তু ইলেকশন কমিশন আর আমাদের সাথে যেটা কথা হয়েছিল যে লাস্ট যে ফেজটাতে সেটাতেই আমরা ওনাদেরকে প্রোভাইড করব ফর দ্য পিঙ্ক বুথস অ্যান্ড ফর দ্য ডিসেবলড পিপল, আমাদের যেনারা ফিজিক্যালি ডিসেবল আছেন যেনারা, তো ওনাদের জন্যই আমরা এটা করছি, আমাদের আগে মনে পড়েছে। আর যদি ওনারা মনে করেন বা পরে যদি এরকম হয় যে আমরা শুরু থেকেই আমরা থাকতে চাইবো, আমরা সবসময় পাশে আছি, ডিসান সবসময় রয়েছে সবার জন্য, আর ওনাদের জন্য তো স্পেশালি বিকজ উনি ওনারা এতটা বড় একটা ইনিশিয়েটিভ নিয়ে করছেন যে মানে ইট ইজ আনথিঙ্কেবল, এটা লার্জেস্ট ডেমোক্রেসির একটা ইলেকশন কমিশন এখন ইনিশিয়েটিভ নিয়ে করছে, এত মানে অলমোস্ট সিমলেস, মানে আমরা এখন আর শুনি না যে এখন মানে অনেকটা স্মুথ প্রসেস অনেকটা। এবার যতটুকু ফ্রম দ্য হেলথ সেক্টর, ফ্রম দ্য ইন্ডাস্ট্রি আমরা প্রোভাইড করতে পারছি আমরা করছি, আগামী দিনে আরো বেশি করে আমরা চাইব। না আমাদের আমাদের প্রথম যেটা দায়িত্ব আমাদের ফ্রম দ্য হসপিটাল এন্ড যে আগে আমরা চিকিৎসাটা দেব, আমরা কখনো আগে পয়সা আগে কোন সার্ভিস কোন পেয়ার ওইগুলোনে আমরা ঢুকি না, এখনো ঢুকবো না। স্পেশালি আমাদের যেমন এখন রিমাল হলো, সাইক্লোন হলো, সাইক্লোনের যদিও এবার মানে অনেক গভর্নমেন্ট খুব ভালো ইনিশিয়েটিভ নিয়ে ইভ্যাকুয়েট সবাইকে ঘুরিয়ে দিয়েছিলেন, তো আমাদের খুব একটা যে হসপিটাল সেক্টর থেকে যে ইম্প্যাক্ট পেয়েছি তা না, বাট আমরা রেডি আছি ইলেকশনের দিনেও রেজাল্টের দিনেও আমরা রেডি আছি যদি কোনো রকম, সবসময় তো ইন্টেনশনাল না, অ্যাক্সিডেন্টালও হতে পারে, উই আর অলওয়েজ দেয়ার, আমাদের ইমার্জেন্সি 32-bedded, উই আর মানে অলওয়েজ অ্যাভেলেবল অ্যান্ড উই কিপ স্পেশাল বেডস অ্যাসাইন্ড, যে যদি কোনো আমরা এক্সপেক্ট করি কোনো রকম ডিসরাপশন হয় আমরা সবসময় প্রিপেয়ার থাকবো। আমার নাম শাওলি দত্ত, ডিরেক্টর দিসান হসপিটাল শিলিগুড়ি এবং কলকাতা। ভোটিং এর জন্য ইট ইজ নট এন ইজি টাস্ক। এবার আমরা তাহলে অ্যাজ হেলথ কেয়ার, ফ্রম দ্য হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি বা কিভাবে কোলাবোরেট করতে পারি বা সাহায্য করতে পারি এই প্রসেসে? আমরা একটা ইনিশিয়েশন করেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে যে আপনাদের যেমন যেটা প্রয়োজন আপনারা আমাদের জানান, আমরা আছি আপনার জন্য, বিশ্বাস হসপিটাল কলকাতা আছে আপনার জন্য।